হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? দিস ইজ মি আর্ণ নীলা। আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আজকে থেকে বেসিক্যালি আমার ঈদ ব্লগ শুরু হতে যাচ্ছে। আজকে বের হয়েছি মেইনলি শপিং এর জন্য, ঈদ শপিং। তো জায়ান এবং ফাইজানের শপিং মোটামুটি আমি শেষ করেছি আগেই অনলাইন থেকে। তো আজকে বের হয়েছি ইব্রাহিমের জন্য কিনবো, ইব্রাহিমের বাবার জন্য। আর যদি এরপরে কিছু থাকে তাহলে আমার জন্য একটু টুকটাক শপিং করব। তো আজকে সারা দিনের ঘোরাঘুরি শপিং সবই এই ব্লগে দেখাবো। দেরি না করে শুরু করে দেই আজকের ব্লগ। হ্যালো ফাইজান, আমরা বেরবেরি করতে যাচ্ছি আব্বু। হাই জায়ান। হ্যালো। ইব্রাহিমের জন্য এই পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে। ইটস লুকস লাইক এ চিকেন কারি টাইপের একটা সুতার কাজ করা আছে এবং কাপড়টা অনেক কমফোর্টেবল ছিল। তো এটার নেভি ব্লু কালারটা ইব্রাহিম পছন্দ করেছে, বাট আনফর্চুনেটলি এটার সাইজ ইব্রাহিমের লাগেনি। আর আমার সবথেকে যে ভালো লেগেছে এই ব্ল্যাক পাঞ্জাবিটা, এটা খুবই ক্লাসি ছিল, কাপড়টাও অনেক ভালো ছিল, কিন্তু এটারও সাইজ নেই। ছেলেটার ভাগ্যটাই খারাপ, পরে আমরা এই পাঞ্জাবিটা নিয়েছি। আর এই পিচ্ছি পাঞ্জাবিটা নিয়েছি গিফটের জন্য, ইজান বাবার জন্য নিয়েছি এটা, ওর ঈদ গিফট। এরপর জায়ানের বাবা জোর করে আমাকে দেখাচ্ছে যে আমার ঈদের জন্য ড্রেস নিতেই হবে। অনেস্টলি আমার ঈদের ড্রেস নেওয়ার ইচ্ছা ছিল না। আমি অলরেডি বাংলাদেশ থেকে আসার সময় অনেক নতুন নতুন ড্রেস এনেছিলাম, আমি ভেবেছিলাম ওখান থেকেই আমি একটা ঈদের দিন পরবো। বাট জায়ানের বাবা নাচরবান্দা, ও আমাকে দিয়ে কেনাবেই। পরে আমার এই ম্যাজেন্টা কালারের এই ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, বাট প্রবলেম ইজ এটা আমার সাইজে ছিল, বাট আমার সাইজটা এখন চেঞ্জ হয়েছে যেহেতু আমি রিসেন্টলি মা হয়েছি। তাই আমার এখনকার সাইজের সাথে এই ম্যাজেন্টা কালারের সাইজটা মিলে নাই, তাই আমি একটু লাইট কালারের মধ্যে খুঁজছিলাম। একদম হোয়াইট নিব না, কারণ হোয়াইট কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পরে আমি এই ড্রেসটা নিয়েছি, মানে নিব না করে একটা ভালো দামি ড্রেসই নেওয়া হয়েছে। যাই হোক, জায়ানের বাবা ভালোবেসে দিছে আলহামদুলিল্লাহ, এতেই আমি অনেক খুশি। মোটামুটি শপিং শেষ করেছি আর একটু গিফটের জন্য শপিং করলাম। এখন বের হয়েছি, অলমোস্ট ইফতারের সময় হয়ে গিয়েছে। এখন কোথায় ইফতার করবো যাই না, বাসায়ও করতে পারি টেক ওয়ে নিয়ে, দেখা যাক কি করি। এখানে রাস্তার পাশে বিভিন্ন দেশের মজার মজার ইফতারি বিক্রি হচ্ছিল। তো আমরা বাংলাদেশি একটা দোকানের সামনে থেকে ইফতারি কিনে নিচ্ছিলাম, বাসায় গিয়ে ধীরে সুস্থে আরাম করে ইফতারি করব এর জন্য। আর বাইরে অসম্ভব বাতাস ছিল, ঠান্ডা বাতাস। আর যেহেতু আমার দুই বাচ্চাই মাত্র একটা বড় অসুখ থেকে উঠেছে, আমি বাইরে বেশিক্ষণ থাকতে যাচ্ছিলাম না, তো বাসায় গিয়ে ইফতারি করার ডিসিশন নিয়েছি। তাই আর কি এখান থেকে ইফতারি নিয়ে নিচ্ছিলাম, বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, চিকেন উইংস, এরকম টুকটাক জিনিস বাসায় নিয়ে আমরা ইফতার করব। Thank you.
সময় বাকি আছে, তাই একটু আমাদের বাসার পাশেই পার্কে আসছি। জায়নের জন্য একটু বের হওয়া দরকার ছিল, একটু পার্কে আসা দরকার ছিল, যদিও অনেক উইন্ডি, বাট তবু একটু আসলাম যাতে জায়ান একটু এনজয় করতে পারে। আর ফাইজানকে বের করিনি যেহেতু অনেক উইন্ডি, ওর ঠান্ডা লাগতে পারে। আর আমার দুইটা বাচ্চাই অনেক অসুস্থ ছিল, কোভিড পজিটিভ ছিল ওরা, তো মাত্র কোভিড থেকে বের হয়েছে, মাত্র ওদের অসম্ভব জ্বর ছিল, জ্বর থেকে বের হয়েছে। তো আমি আর অসুস্থ করতে চাইতেছি না, জাস্ট অল্প সময় একটু জায়ানকে নিয়ে বের। ইব্রাহিম আর জায়ানের যে ব্রাদারহুড বন্ডিংটা, ওইটা এত স্ট্রং মাশাল্লাহ। দুজন দুজনের প্রতি অনেক ভালোবাসা এবং অনেক কমফোর্টেবল। ইব্রাহিমও জায়ানকে ছাড়া কিছু বুঝে না, জায়ানও ইব্রাহিমকে পাইলে আমাদের চিনে না। তোদের ওদের দুজনকে দেখতে অনেক ভালো লাগে, সত্যিই অনেক ভালো লাগে। এবং দোয়া করি সবসময় যেন এই বন্ডিংটা ঠিক থাকে, এমন ভালোবাসাটা ঠিক থাকে। ফাইজান এখনও অনেক ছোট, আর কয়েক মাস পরে ফাইজানও ওদের সাথে খেলবে, তখন দুইজনের বন্ডিং থেকে তিনজনের বন্ডিং হয়ে যাবে, ভাবতেই ভালো লাগে। ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই আমরা দ্রুত ওখান থেকে বের হয়ে গিয়েছি। আর গাড়ির ভিতরে ফাইজান খুব চিৎকার দিয়ে কান্না করছিল, হয়তো ওর শরীরটা ভালো লাগছিল না, মাত্র একটা বড় অসুখ থেকে উঠে আসছে বাচ্চাটা, ছোট মানুষ। তাই আমি গাড়ির ভিতরে গিয়ে সাথে সাথে ফাইজানকে নিয়ে নিয়েছি। এখান থেকে ঠিক 2 মিনিটের রাস্তা আমাদের বাসায়, বাসায় গিয়ে আমাদের আবার ইফতারও করতে হবে, তাই আমরা বের হয়ে গিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ বলো।